বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম জুজের কমবেশের সাথে হাদিস আসছে দুরুদের ফজাইল সম্পর্কে। তো হুজুর বলেন, আমার উপরে যদি কেউ একবার দুরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মুহূর্তে তিনটি পুরস্কার দেন। এক নম্বর পুরস্কার, তার উপরে দশটি রহমত নাজিল করা হয়। দুই নম্বর পুরস্কার, আমল নামা থেকে দশটি গুনাহ মাফ করে দেওয়া হয়। তিন নম্বর পুরস্কার, সঙ্গে সঙ্গে দশটি নেকিও লিখে দেওয়া হয়। হাদিসের মধ্যে অনেক দুরুদ শরীফ আসছে। ছোট থেকে ছোট একটা সহি দুরুদ যদি হাদিস থেকে পড়ি, খুঁজে নিয়ে পড়ি, তাহলে এই ফজিলত গুলো পাব। আমরা দোয়া অনুষ্ঠানে, মিলাদ অনুষ্ঠানে বালাগাল ওলাবে পড়ি, এটা কিন্তু দুরুদ শরীফ না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহের রচিত একটা হুজুর আলাইহিস সালাতুসসালামের প্রশংসা জড়িত একটা শের বলে, আর ফার্সিতে শের বলে, এইটা আমরা পড়ি, এটা হুজুরের প্রশংসা, বাকি ওটা দুরুদ না। আমাদেরও পূর্বে থেকে অনেক দুরুদ শরীফ পরিচিত ছিল, ধীরে ধীরে ওলামাই কেরাম আসতেছে, বড় বড় আলেমরা আসতেছে, কোরআন হাদিস থেকে সহি সহি মাসালাগুলো উদ্ঘাটন করে আমাদের কাছে উপস্থাপন করতেছে, আমরা এজন্য অনেক ভুলের থেকে এখন বেঁচে যেতে পারতেছি। মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে, আমাদের স্বভাব হবে বয়ানের থেকে শুনি বা আহলে হক ওলামাই কেরামের কাছ থেকে শুনি। আমাকে আল্লাহ তাআলা যে একটা বিবেক দেশে, বুদ্ধি দেশে, বিবেক বিবেচনা দিয়ে ওলামাই কেরামের বয়ানকে আমি একটু হিসাব নিকাশ মিলাব। কোরআন সুন্নাহ থেকে যদি সহি মাসআলা বলে, আর আমার বিগত জীবনে যদি কোনো ভুলের পর আমল করার অভ্যাস থেকে থাকে, পূর্বপুরুষের কাছ থেকে শুনে সেই ভুল আমল করে আসছি, এখন মাইপে দেখি যে আমার এটা সঠিক না, তখন আমার যেটা সঠিক প্রমাণ হবে ওইটাকে আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম হলো ঈমান। আপনার বাড়ির জায়গা আপনি অনেক দিন ধরে খাইয়ে আসতেছেন, দাদা খাইছে, বাপ খাইছে, এখন আপনি খাচ্ছেন, কিন্তু ফাঁকে যে মাঝে বাপের আমলে আশপাশে একটু সড়াই বড়াই বড় হয়ে গেছে, প্রতিবেশীরা আপনার উপরে অভিযোগ করে যে মিয়া তোমার জায়গা একটু খাইতেছ বেশি, এইগুলো একটা ঝগড়া যুদ্ধ মালি মামলাও চলতেছে, ইতিমধ্যে আমিন আইনিয়া ম্যাপ দেখে নকশা দেখে মাপার পরে যদি ওর থেকে চার পাঁচাত বেরোয় যায়, আপনি ছাড়ি দেবেন না? ছাড়বে না বলে কয় পরের জায়গা দখলে রেখাবেন? আইল ঠেলা সুন্নতের পর আমল করবেন? যদি প্রমাণ হয় যে আপনি পাঁচাত বেশি খাচ্ছেন, সেটুক ছাড়তে বাধ্য থাকবেন না? অবশ্যই ছেড়ে দিতে হবে, ওটুক তো আপনার না। অতএব এখন যদি আপনি বলেন মিয়া আমার দাদা খেয়ে আসছে, আমার বাপ খেয়ে আসছে, আমিও খাচ্ছি, এ জায়গা ওই সময় মাপা মুপি দাঁত দাঁড়ি নে, নকশা ফকশার ও কোনো কিছুর দাঁত আমি দাঁড়িয়ে নেই, এই বললে কি আপনি রেহাই পাবেন সমাজের কাছে? আপনাকে আপনার বাড়তি জায়গা ছেড়ে দিতেই হবে। তেমনই যদি আমি ইসলামী শরীয়তের ভিতরে বাড়তি সাড়তি কিছু করার অভ্যাস থাকে থাকে, যখন আমার সামনে দলিল এসে গেছে, রেকর্ড পর্সা সব এসে গেছে, নকশা মকশা হাজির, একেবারে সেটেলমেন্টের বড় অফিসার এসে আমার মাপিয়ে দিচ্ছে, তখন আমার মাপ মতোই গ্রহণ করতে হবে, নাকি বলেন? এ জায়গা যদি বলেন বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, বাপ দাদা সদ্য পুরুষ ধরে একটা করে আসতেছি, মিয়া তুমি কোন জায়গায় তুই এত বড় আমি নির্বিটা আমি নইছো, আই সে লাইফ দিয়ে মাপা শুরু করছো, পরের জমি ভালিও মাপা যায় নাকি? এই কইয়া আপনি যদি এড়াই যেতে চান, তাহলে আল্লাহ কি বলেন জানেন? আওয়ালাউ কানে শাইতানুয়া দুরু ঘুমিলা আদা বিসাইর, শয়তানের কৌশল হলো তোমাকে জান্নাতের প্রলোভন দিয়ে বেদাত করাইয়া, অনেক কুসংস্কার করাইয়া তোমাকে জান্নাতের লোভ দিয়ে ডাকতে থাকবে, মূলত ওইটা জান্নাতের পথ না, ওটা তোমার ক্ষতির পথ, কথা কন, এটা তোমার জাহান্নামের পথ। আমি বহুত হিন্দুদের সাথে মাঝে মাঝে গল্পে বসি, ধর্মীয় আলোচনা, ছাত্র বয়স থেকে একটু ঠেকটা কিলাসে ছিলাম, ঝগড়াটা মানে মোটামুটি তর্ক বিতর্ক করার অভ্যাস ছিল, পোলাপান থাকতে একটু চালু চঞ্চন ছিলাম, আমার লজিংয়ের পাশে এক বুড়ো, এনাকে চাইতে 20-25 বছর বেশি হবে মনে হয়, বুড়ো অতি উনি নিজেই কয় যে মনে আমার মনে মরার ডেট ফেল হয়ে গেছে, হিন্দু তবে রসিক। আমি পোলাবান মানুষ, তারপরে আমার সাথে অনেক গল্প করতেন এবং ভালো ভালো কথা আমার শিখাইতেন, আমি ওনার থেকে অনেক কিছু শিখছিও, যেগুলো রাখার মতো সেগুলো রাখছি।
তো ধর্ম নিয়ে আলোচনা করতে বসতাম, বসে আলোচনা করতে 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 উনি আটকে যাইতেন মাঝে মাঝে। তো যখন আটকে যাইতেন তখন তো উনি আমার কথা শুনতে হবে, সেই সময় উনি কাঁসাডারে মোড়াই দিয়ে কয় বাপ দাদা সদ্য পুরুষ দেরি যা করে আসতেছি এই করতে তাই বাবা, আর কয়দিন বাবা আসবো আমার ঝামেলা বোধাস নিয়ে। আমার চৌমনি হুজুর গহরডাঙ্গার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহে হুজুরের কাছে ক্লাসে একটা গল্প শুনেছিলাম, ভারতের ভিতরে এক হিন্দু যুবক, যুবক এক হিন্দু, যুবক বলতে 25-30 বছর বয়স, অল্প বয়সে যুবক সাধনা করে এতটা সিদ্ধি লাভ করেছে, পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। যত বড় রোগী হোক, অজ্ঞান বেহুশ রোগীও যদি হয়, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে সব ডাক্তার, ওই হিন্দু সাধুর বাড়ির এরিয়ার ভিতরে নিলেই সে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, হাজারো প্রমাণ আছে এরকম। তো ওই এলাকার বহুত বড় একজন আলেম বুজুর্গ, এরকম আমাদের টেকেরহাটের পিসাবুজুর সরমনের পিসাবুজুরদের মতো এরকম হাজার হাজার লক্ষ মুরিদ ওনার, বড় বড় আলেম ওলামা মুরিদ আছে। তো হুজুরের সব মুরিদদের অবস্থা, মুরিদদের মনের হালাত কি, বাপ মরে মরুক পিসাবার 200 বছর বেশি থাও, বড় বড় কই মাছ কিনে বাপ রেখাতে যায় না পীর রে খাওয়ায়, এরকম বিষয় আছে না বেশি ভক্ত? বাপের চাইতে বড় পীর নাই দুনিয়ায় কেউ, মারছে বড় পীর নাই, আসল পীর রে খাওয়াও, বাপ রে খাওয়াও। আর অরিজিনাল যদি পীর হয় তাহলে ও পীর সাহ ওই কই মাছ খায়ও না, বাপের জন্যই পাঠায় দেয়, বলছি কি না মনে নাই, একটার সাথে একটা আইসে যায়, এটা হলো বক্তাকে স্বভাব। আবার জায়গায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইনশাল্লাহ কষ্ট হচ্ছে, বিরাম নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, গাড়িতে উঠলে ঘুমাই যায়, গাড়িতে উঠে ঘুমাই গেছি, ড্রাইভার চেনে না, পথ চলতে চলতে 1500 কিলোমিটার বেশি চলে যায়, আবার সেটু ফিরে আসতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়। সদস্য হুজুরের নাম শুনছেন না, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব, বলি আলহামদুলিল্লাহ, সরবুল মাকান বিল মাকিন, বড় মানুষ যদি কোনো গ্রামে জন্ম নেয় বড় মানুষের কারণে গ্রামটা ধরেই দামি হয়ে যায়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে ওই গহরডাঙ্গার থেকে আর একটা দক্ষিণ দিক নদীর উপার একটা গ্রাম আছে আড়িয়বন্নি, এই আড়িয়বন্নি গ্রামের এক যুবক সদস্যের কাছে খালইতি করে কই মাছ নিয়ে আসছে, কই মাছ মুরব্বীরা জানে, মাঝে এক গন্ত পলিথিন ছিল, এরপরে চলে যাওয়ার পরে পলিথিন মরহুম হয়ে যাওয়ার পরে আসলো নেট, নেটের পরে ফিরে আবার লুকায় পালায় দুর্বল পলিথিন আসছে। তো এই পলিথিনেরও আগে এই জাতীয় কাঁচা মাছ তাজা মাছ নেওয়ার জন্য মুরব্বীরা কলার খোলা দিয়ে খালই বানাতেন, মনে আছে নাকি? কেউ কেউ এমন ফার্স্ট ক্লাস টেকনিশিয়ান ছিল যে চাইতে দুইটা কলার খোলা দিয়ে বইটা খালই বানালে এত সুন্দর করে বানাইতে যে ওর মধ্যে পানি দিলেও থাকতো বেরোতো না, আর কুঞ্চি ঢুকই দিয়ে হ্যান্ডেল ধরতাম, ওই কলার খোলার খালইতি করে 1 কুড়ি কই মাছ নিয়ে আসছে যুবক পিসা সদস্য হুজুরের জন্য, আইসে বলতেছে হুজুর আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। হুজুরে একটু উকি মারিয়ে দেখে বলে বাবা বড় বড় কই কোন জায়গায় তেনছে, আমাকে আলিও বন্নির বিলিতে ধরছি হুজুর, এর বুক লাল লাল হাতের পাতার মতো এরকম বড় বড় কই। হুজুর বলতেছেন এত ভালো কই আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াও গে, আমি সদস্যের চাইতে তোমার আব্বা বড় পীর তোমার জন্য, যাও তোমার আব্বারে খাও মারে খাও। তো যুবক দেখছে যে হুজুর যেভাবে আটকাইছে তাতে তো বুড়োরে দিয়ে কই মাছ কবুল করানো যাবে না, খাওয়াইতে গেলে এবার আব্বার হাওলা দিয়ে বলতে হবে, হুজুর আমার আব্বাই পাঠাই দিছে, তালি রাখা যায়। একটা ডিশ বল সিলভারের ডিশ ছিল সে সময়, ডিশের মধ্যে কই মাছগুলো উবুর করে ঢেলে দিছে, তাজা কই মাছের যে স্বভাব একটা ক্যারকেরি দেয় না শো ডাউন মারে, একটা শো ডাউন মেরে পরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়, এই শো ডাউন দিয়ে পুরো ডিশটা করে কলকলি করে ফেলাইছে। এরপরে শান্ত হয়ে গেছে সবগুলো কই 8 গুণ্ডার 20 চারিটা 32টা, তার ভিতরে 22টা কই গাড় কাট করে সুন্নতি কায়দায় শুয়ে রয়েছে কিন্তু 10টা কই সরছেই না, ওরা কানে আইটে ওই দক্ষিণ দিক পড়ে যায় ডিশির কাঁধ বের করে,
ও আবার উঠাই রাখে, আবার পড়ে, দুইবার পড়ার পরে এবার সদস্য লক্ষ্য করছে কই পড়ে, প্রথম পড়লো দশটা, দ্বিতীয়বারও পড়লো দশটা, আবারও সেই কয়টা কই, নীরব হচ্ছে না, দেখি কোন কয়টা, দেখে সেই একই কয়টা আবারও তিন নম্বর বার পড়ছে। এবার সদস্যের ভিতরে সন্দেহ আসছে, কয় মিয়া দিক্ত সাজ্জা উত্তর দক্ষিণ পূব পশ্চিম এই কই কয়টা, খালি দক্ষিণ দিক পড়ে কে, এক প্রশ্ন। দুই নম্বর আরো ২২টা কই শুয়ে রয়েছে কিন্তু একই ১০টা কই তিনবার পড়লো কেন, ঘটনা কি তোমার কিছু জানা আছে? কয় সাতটা তোর মনের মধ্যে কামড় দিছে অবস্থা যে সদস্যের কাছে তো ধরা পড়ে গেছে, এ জায়গা তো সুট্টামি করার কাজ না। কয় যে হুজুরে কি কব, আপনার সামনে তো মিথ্যে কথা কওয়া যায় না। আব্বা আমারে কতদিন পর্যন্ত বলতেছে যে সদস্যের এক কুড়ি কই খাওয়াবি, তা আমি জাল পাচ্ছি কই পাচ্ছে ২২টে, ফাঁসের একজনের জালেতে ১০টা কই চুরিয়ে নিয়েছি। আমার বিশ্বাস সেই ১০টা কই বারবার পড়তেছে, তো অন্য দিক যাবে, কাঞ্চি হলো দক্ষিণ দিক। কন্যা সুহান আল্লাহ সদস্যও কান্দে দিছে সেই লোকটাও। আমি পরে সদস্যের আমলের ঘটনা, আমি বছর সাত পাঁচ সাত আগে সেই এলাকায় যাইয়া ওয়াজ করতে যে আমি এই গল্পটা বলে বলার উদ্দেশ্যে যে দেখি সেই বংশের কেউ আছে নাকি, সামনের পর বুড়ো একজন কান্দে ভেসে যাচ্ছে, বলতেছে বাবা আমি সেই যুবক। সদস্যব কান্দে সেও কান্দে, সদস্যব বলতেছে বাবা তোমরা যে খালি জগতের দোষ দাও, দুনিয়ার দোষ দাও, যে হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে, সব মাখা হয়ে গেছে, হালালের থেকে হারামকে বেছে বের করা কঠিন, যদি তুমি সত্যি হালাল খাওয়ার অভ্যাস থাকে তাহলে আল্লাহ তাআলা তার কুদরতি কম্পিউটার দিয়ে চুরা করতে হালাল করে বাছাই করে বের করে দেয়। তোমার নিয়ত থাকতে হবে ভালো, আমি হারাম খাবো, বলেন হারাম খাবো, খাবো না, মরে যাবো তবু হারাম খাবো, তাহলে হারাম দে হালাল দে মিশে মিশে গেলেও তার থেকে আল্লাহ তাআলা হালালকে হারামের থেকে বের করে নিতে পারে, পারে কি পারে না? পিসাব বেঁচে থাকতে মুরিদদের দাবি যে বাপ মার চাইতে পিসাবরে বেশি খাওয়ায়, বাপ মার চাইতে পিসাবরে দামি কাপড় দেই, বাপ মার চাইতে পিসাবরে বেশি ভালো জায়গা রাখি, বাপ মার চাইতে বিশ্বাস পিসাব বেশি দিন বেঁচে থাকুক, এমন নেক নিয়ত থাকা ভালো, তবে বাপ মার চাইতে বড় পীর নাই, আগে দোয়া হবে মা বাবার জন্য, কথা কন। তো মুরিদদের তাকা যা যে পিসাব বেঁচে থাকুক, এখন ওই পিসাব হুজুর ভারতের উনি বারবার অজ্ঞান হয়ে যায়, ডাক্তারের কাছে নেয়, কয়েকদিন চিকিৎসার পরে হুশ হয়। এবার মুরিদানরা বলছে হুজুর হুশ হওয়ার পরে বলছে হুজুর আপনার এতে একবার অজ্ঞান হওয়ার পরে হুশ করতে অনেক সময় লেগে যায়, ডাক্তার কবিরাজ দেখাইয়া। তো এবার আমাদের এই পাশের যে ঠাকুর আছে ওই ঠাকুরের সাধনা কি করছে জানি না, তার এরিয়ার ভিতরে নিলে অজ্ঞান রোগীর সাথে সাথে জ্ঞান ফিরে আসে। এবার আপনি অজ্ঞান হলে কিন্তু আমরা নিয়ে যাবো সেই জায়গা। তো হুজুর কইছে যে ঠাকুর মানে কয়, ঠাকুর মানে তো হিন্দু কাস্তাগফিরুল্লাহ, মোশরেকের দরবারে নেবার চিকিৎসা, যদি হুশ না আসে আর যদি ওই অবস্থায় মরে যাই, জীবন ভরে থাকলাম কোরআন হাদিসের কারখানার ভিতরে আর মরণের সময় আমি মোশরেকের দরবারে যে মরব, না আমারে নিবি না, নিষেধ করে দিছে। কিন্তু হজরত দুই চার দিন পরে যখন অজ্ঞান হয়ে গেছে, মুরিদরা আজকে চিন্তে করছে বুড়োর কাছে এত অজ্ঞান হয়ে গেছে, আমি তো টের পাবে না, আমরা ওই জায়গা নেব, নিলি তো হুশ হবে, হুশ হলি তো আমাকে দেওয়া শুরু করবে, যে জায়গা আনছিস কে ফেলাই তুই দৌড়ে ছেড়ে চেপে যাবো। সত্যি হুজুর বেহুশ হলে সেই জায়গা নিয়ে গেছে, মজা এই লাইট মার্কেটে ও জায়গা নেওয়ার পরেই সত্যি হুজুর হুশ হয়ে গেছে একটুখন, আল্লাহু আকবার, হুশ যখন আসছে ওরা তো দৌড়ে সারিয়ে সাথীরা যে হুজুর কবে যে আমার এই মোশরেকের দরবারে আনছিস কেন, কিন্তু হুজুর হুশ হয়ে দেখে যে সত্যি সেই সাধুর বৈঠকখানার পাশে। এখন হুজুর বসে বসে ভাবতেছে জীবন ভরে কোরআন পড়লাম, জীবন ভরে হাদিস পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন তাহাজ্জুদের সাকাবিন চার্জ পড়লাম, কত বছরের পর বছর জিকির করলাম, শরীয়তের কোন বিধি বিধান জানতে সত্ত্বে আমি বাদ দেই নাই, ইচ্ছাকৃত ভাবে কখনো একটা সগিরা গুনাহ করলাম না, এরপর আমি এই কারামতি অর্জন করতে পারলাম না, আমার এরিয়ার মধ্যে কোনো অজ্ঞান রুগী আনলে সে হুশ হয়, এই কারামতি আমি অর্জন করতে পারলাম না, একটা হিন্দু ছেলে চোখের সামনে আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ, তার এরিয়ার মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমি হুশ হয়ে গেলাম, না জানি সে কেমন সাধনা যেন করে, ওরা যাই করে
করুক না কেন আমি এই সাধনার তত্ত্ব খুঁজে বের করব। রান্না কইরা এবার সাধু ছেলেটা যে খানকার মধ্যে দরবারের মধ্যে বসে আছে সে জায়গায় উনি গুড়ি পায় চলে গেছে। সাধু ছেলেটার পরিচয় হুজুর জানে আর সাধু ও হুজুরের পরিচয় জানে, উভয় উভয়কে চেনা চিনি আছে কিন্তু সাক্ষাৎ নাই। হুজুর যখন সাধুর ওই মন্দিরের মধ্যে গেছে গিয়ে দেখে সাধু চুপ করে ধ্যানে বসে আছে, হুজুরের পায়ের আওয়াজ শুনে চোখ তুলছে, চোখ তুলে তাকায় দেখে হুজুর। যুবক মানুষ ভদ্র ছেলে একেবারে বিনয়ের সাথে কাজু বাজু হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, আমার দরবারে এই পিসাব কেন আসলো, ও কোদা আমি কি করব, হুজুরকে কিভাবে এহতেরাম করব। দৌড়ে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরের কদম বসি করলেন, নিয়ে সুন্দর করে যত্ন সহকারে বসাইলেন। হুজুর তাকে অভয় দিলেন, বাবা ভয়ের কোনো কারণ নাই, বসো তুমি তোমার জায়গায় বসো। তারে তার জায়গায় বসাইছে, হুজুরকে যেখানে বসতে দিয়েছে বসছে। এবার বলতেছে, বাবা তুমি এইটা কিভাবে অর্জন করেছো, তোমার সাধনাটা কি তুমি তাই বলো। আমি তো জানি তোমার মা বাবা সবই হিন্দু, তোমার 14 গোষ্ঠী ধরে হিন্দু, হিন্দুদের দ্বারা এমন একটা কারামতি অর্জন হয় এটা আমার জানা ছিল না, তুমি কি কি সাধনা করো বলো। এবার ওই যুবক বলতেছে, হুজুর আমি কোনো সাধনা করি না, আমার একটা মাত্র সাধনা, সেটা হলো আমার নফসে যা চায় তা আমি করি না, আর আমি জানি নফসে কোনোদিন ভালো কিছু চায় না। নফসে নামাজ পড়তে চায় না, নফসে রোজা রাখতে চায় না, নফসে হজ করতে চায় না, নফসে যাকাত দিতে চায় না, নফসে কোরআন পড়তে চায় না, নফসে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে চায় না, নফসে জিনা করতে চায়, নফসে মদ খাইতে চায়, নফসে খারাপ সব কাজ করতে চায়। আমার স্বভাব হলো, আমার সাধনা হলো, নফসে যা চায় তার উল্টো করি। হুজুরি বার বললেন, বাবা আমার কাছে রুমাল আছে, আমি নামাজ পড়বো, পবিত্র পানি তোমার কোন জায়গায়? কয় হুজুর এ ব্যাপারে আমার সতর্কতা আছে, আমার সব জায়গা যেখানে যে পানি আছে আমার সব পানি পাক। ওযু বানাইলেন, দুই রাকাত নামাজ আর ওখানে বসেই পড়লেন, নামাজ পড়ে মুরাকাবায় বসছে। ওই ছেলেটার আমল নামা আর তার রুহানিয়াতের দিকে তাওয়াজ্জুহ লাগাইছে, দেখি তার আমল নামার খবর কি। এবার রুহানি ভাবে তাওয়াজ্জুহ লাগাই দেখে ও ডান কাদের আমল নামায়ও একটা নেকি নাই, বাম কাদের আমল নামায়ও কোনো গুনা নাই, নেকিও নাই গুনাও নাই। নফসের সাথে বিরোধিতা করে যে সাধনা অর্জন করেছে এই সাধনার বদৌলতে আল্লাহ পাক তাকে এইটুক দান করেছে, যার যার বদৌলতে তার এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী গেলে সুস্থ হয়ে যায়। এবার হুজুর স্বাভাবিক হয়ে বলতেছেন, বাবা তুমি কি তোমার কথায় সত্যবাদী, তোমার মনে যা চায় তার উল্টো করো, এটা কি তুমি এ কথায় সত্যবাদী? কয় হুজুর 100% কোনো সন্দেহ নাই, নইলে এটি আমি অর্জন করতে পারতাম না। এবার হুজুর বললেন, বাবা আবার বলো তুমি কি সত্যবাদী? কয় জি হুজুর আমার মনে যা চায় তার আমি উল্টো করি। কয় তাহলে বলো তোমার মনে কি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? না হুজুর চায় না, পড়তে মনে চায় না। কেন চায় না? কই কলেমা পড়লে আমি পূর্বপুরুষের ধারার থেকে বাহিরে চলে যাব, আমার পড়তে মনে চায় না। এবার বললেন হুজুর, বললেন বাবা তাহলে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তোমার মনে যা না চায় তাই তুমি করো, আর যেটা চায় তা করো না, এখন তোমার মনে কলেমা পড়তে চায় না, বলো তো এখানে তোমার কি করতে হবে? তাহলে তো কলেমা ভর্তি হবে। কলেমা যদি পড়তে মনে না চায় তাহলে মনের খেলাফ করতে হলে কি করতে হবে? কলেমা। তাহলে এবার তোমার কথার বাস্তবায়ন করো। ঠিক আছে, পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন ছিল কাফের অবস্থায়, তার আমল নামাটা ফ্রেশ থাকার কারণে আল্লাহ পাক তাকে এই পাওয়ার দিয়েছিলেন, এখন কলেমা পড়ে মুসলমান। পরবর্তীতে ওই পিসাবের গদ্দি নেশিন, ওই পিসাবের স্থলাভিষিক্ত নায়েবে পীর হয়ে গেছে ওই ছেলেটা। কামেলে গর কাকে গিরাদ জার সবাদ, নাকে সার জার বুর্দ কাকে স্তর সবাদ, ও যে করে বাহারে গহারা বরাদ, আজ আহা সোয়ে বরসার আওয়ারাদ, গর্ত সঙ্গে খারা মর মর বুদি,
চৌবা সাহেব দিল রসি গওহার সবই যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায় কথা বলে যোগ্য মানুষের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায় আর নালায়েক অপদার্থ বদমাইশদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও ছাই হয়ে যায় স্বর্ণ দিলেও মাটি হয়ে যায় আল্লাহু আকবার দুনিয়াদারদের সাথে যত ঘাসবেন তত দুনিয়ামুখী হবেন আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরবেন আল্লাহ ওয়ালা হইবেন গেলে খুশবু বেদার হাম্মামে রোজে রসি দাস দাস্তে মাহবুবে বাদাস্তাম বদু গুপ্তাম কেমেশ কি আবিরি কে আজবু এ দিলাবি যে তুমস্তাম মুরব্বির আগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এই কবিতা বাংলায় পড়েছেন আমরা ফার্সিতে গুলিস্তান মধ্যে পড়েছি ওলামাই কিরাম সবাই জানে তালবি আলিম না খেয়াল করো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাথরুমে যাওয়ার সময় ওনার খাদেম ওনাকে তিনটা ঢিলা দিছে খাদেম তিনটা ঢিলা দিছে ঢিলা ব্যবহার করার জন্য উনি ঢিলা তিনটে হাতে নিয়ে দেখে তার থেকে গোলাপ ফুলের ঘিরান আসে উনি বললেন ও মাটি তুই কি গোলাপ তুই কি আতর দান আমার কবিতাটা বাংলায় মনে নাই তুই কি গোলাপ তুই কি আতর দান এটুক ছিল তো নাকি বলে তুমি কি গোলাপ না তুমি আতর দান তোমার থেকে গোলাপের গিরান আসে কেন মাটিতে এবার জবাব দেয় বগুপ্তা মান গেলে না চি জেবু দাম অলেক বগুপ্তা মান গেলে না চি জেবু দাম গেলে খুশবু বেদার হাম্মামে রোজে রসি দাস দাস্তে মাহবুবে বাদাস্তাম বধু গুপ্তাম কেমেশ কি আবিরি কে আজবু এ দেলাবি যে তুমস্তাম বগুপ্তা মান গিলে নাচি যে বুদাম পালে কিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম থ্যাংক ইউ জামালে জামালে হাম নশীদার মান সরকার পগার না মান হামা খা কঙ্কে হাসতাম আল্লাহু আকবার বলে আমি সাধারণ মাটি অন্য মাটির চাইতে কোনো কারামতি নাই দীর্ঘদিন আমি গোলাপ বাগানে ছিলাম গোলাপের ফুলের গিরান সুবাস বাতাসে আমার গা বেয়ে নিয়ে যাইত ওই গিরান আমার গায়ে লাগার কারণে আমি মাটি গোলাপের গিরান হয়ে গেছি কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে গোলাপের গিরান যদি মাটির গায়ে লাগে গোলাপের গিরান মাটির মধ্যে আসতে পারে আল্লাহওয়ালাদের সাথে ঘুরলে সাধারণ মানুষের গায়ে আল্লাহওয়ালার গিরান আসতে পারে কি পারে না